গীতপদের ২৭ অধ্যায় ১ থেকে ২৭ বচন। তোমার ভবিষ্যৎ সম্পর্কে মিথ্যে অহংকার করো না, কারণ কাল কি হবে তা তোমার অজানা। কখনো নিজের প্রশংসা নিজে করো না, অন্যকে তা করতে দাও। একখণ্ড ভারী পাথর বা বালি বয়ে নিয়ে যাওয়া কঠিন, কিন্তু একজন মূর্খের ক্রোধের ফলস্বরূপ যে সংকটগুলি সৃষ্টি হয় তা সহ্য করা আরও কঠিন। ক্রোধ নিষ্ঠুর ও নীচ এবং ধ্বংসের কারণ, কিন্তু ঈর্ষা এর থেকেও খারাপ। গুপ্ত প্রেম অপেক্ষা খোলাখুলি সমালোচনা ভালো। একজন বন্ধু তোমাকে তিরস্কার করে হয়তো আঘাত করতে পারে, কিন্তু সেটা তোমার নিজেরই ভালোর জন্য। কিন্তু একজন শত্রু যখন তোমাকে আঘাত করতে চায়, তখন সে সদয় হয়ে প্রেম সহ ব্যবহার করে। যদি তোমার খিদে না থাকে তবে তুমি মধু খাবে না, কিন্তু যদি তোমার খিদে পায় তবে তুমি যে কোন খাবার খারাপ খেতে হলেও খাবে। বাড়ি থেকে দূরে থাকা একজন ব্যক্তি হল নিট থেকে দূরে থাকা একটি পাখির মতো। একটি সুগন্ধি সৌরভ একজনকে খুশি করতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু জীবনত্রাণ কারক উপদেশের চেয়েও মিষ্টি। তোমার নিজের পিতার ও তোমার পিতার বন্ধুদের কথা কখনো ভুলো না। যদি তুমি সমস্যায় পড়ো তাহলে ঘর থেকে অনেক দূরে ভাইয়ের বাড়িতে সাহায্য চাইতে না গিয়ে তোমার প্রতিবেশীর কাছে সাহায্য চাও। হে পুত্র, তুমি জ্ঞানী হয়ে আমাকে সুখী করো, তাহলেই আমি আমার সমালোচকদের সমালোচনার জবাব দিতে পারব। যে জ্ঞানী সে বিপদের সম্ভাবনা দেখলে দূরে সরে যায়, কিন্তু মূর্খ যোদ্ধা গিয়ে বিপদে ঝাঁপ দেয় এবং দুর্ভোগ পোহায়। তুমি যদি অপরের ঋণের দায়িত্ব নাও তাহলে তুমি তোমার নিজের বস্ত্র হারাবে। ভোরবেলা চিৎকার করে সুপ্রভাত বলে সম্ভাষণ জানিয়ে তোমার প্রতিবেশীদের জাগিয়ে তুলো না। সে এটাকে আশীর্বাদ না ভেবে অভিশাপ ভাববে। একজন ঝগড়াটে স্ত্রী হল বর্ষার দিনে অবিরাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ার মতো। ওই ধরনের স্ত্রীলোককে থামাতে যাওয়া হাওয়ার গতি রোধ করবার চেষ্টা করবার মতো, এ হল অনেকটা হাত দিয়ে তেল মুঠো করে ধরার চেষ্টা করবার মতো। একটি লোহা আর এক টুকরো লোহার ওপর রেখে ছুরিতে ধার দেওয়া হয়। একই রকমভাবে বন্ধুরা পরস্পরকে সংশোধন করতে গিয়ে নিজেদের বিচক্ষণ করে তোলে। যে মানুষ ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফল ভোগ করে। এইভাবেই যে ব্যক্তি তার প্রভুর সেবা করে সে তার জন্য পুরস্কৃত হবে, তার মনিব তার দেখাশোনার ভার নেন। ঠিক যেভাবে জলের দিকে তাকালে একজন মানুষ নিজের চেহারা দেখতে পায়, ঠিক সেভাবেই একজন মানুষের মনের দিকে তাকালে তার স্বরূপ চেনা যায়। মানুষের বাসনা কখনো পরিতৃপ্ত হয় না। একই রকমভাবে মৃত্যু ও ধ্বংসের স্থল তাদের কাছে ইতিমধ্যেই যা আছে তার থেকে সবসময় বেশি চায়। মানুষ যেমন আগুনের দ্বারা সোনা ও রূপ পরিশুদ্ধ করে, ঠিক সেভাবেই মানুষের প্রশংসার দ্বারা একজন ব্যক্তিকে পরীক্ষা করা হয়। তুমি একজন মূর্খকে পিষে গুঁড়ো করে ফেললেও কখনো তার বোকামি ঘোচাতে পারবে না। তোমার মেষ ও ছাগলের পালের ওপর সতর্ক প্রহরার নজর রাখো, তাদের সমস্ত প্রজনের প্রতি যত্ন নিও। শুধু সম্পদই নয়, কোন দেশও চিরস্থায়ী নয়। খট কেটে ফেল, আবার নতুন ঘাস গজাবে, পাহাড়ের গায়ে গজানো ঘাস কেটে ফেল। তোমার মেষদের গা থেকে পশম নিয়ে পোশাক তৈরি করো। তুমি তোমার কিছু ছাগল বিক্রি করে দিয়ে কিছুটা জমি কেনো। তোমার ও তোমার পরিবারের জন্য যথেষ্ট পরিমাণে ছাগলের দুধ থাকবে, এতে তোমার স্ত্রী ভৃত্যরা স্বাস্থ্যবতী হবে। গীতপদের ২৭ অধ্যায় ১ থেকে ২৭ বচন।